তৃণমূলের টিকিট না পেয়ে বৌদির বিরুদ্ধে লড়াই করতে কংগ্রেসে যোগদান ননদ ও দেওরের। অশোকনগরের সাত নম্বর ওয়ার্ডে বৌদি ও ননদেরই লড়াইয়ের দিকে তাকিয়ে এলাকাবাসী। তৃণমূলের টিকিট না পেয়ে তৃণমূল প্রার্থী বৌদির বিরুদ্ধেই লড়াই করতে কংগ্রেসে যোগদান করলেন ননদ ও দেওর। যোগদানের দিনেই কংগ্রেসের প্রার্থী হিসাবে নাম ঘোষণা। স্থানীয়দের মতে একই বাড়িতে দুটি প্রার্থী, কার্যত গৃহযুদ্ধের পরিস্থিতি। অশোকনগর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দেবশ্রী রায়ের বিরুদ্ধে পৌর ভোটে লড়াই করতে প্রায় 150 জন তৃণমূল কর্মী সমর্থককে নিয়ে রবিবার জাতীয় কংগ্রেসে যোগদান করেন সুকান্ত রায় ও মৌসুমী রায় দে। আগামী পৌর ভোটে বৌদি দেবশ্রী রায়ের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের প্রার্থী হলেন ননদ মৌসুমী রায় দে। বৌদি লড়বেন তৃণমূলের হয়ে, ননদ জাতীয় কংগ্রেসের হয়ে। এদিন কংগ্রেসে যোগদান করার পর মঞ্চ থেকে ঘোষণা করা হয় প্রার্থীর নাম। প্রার্থী ঘোষণার পর জয়ের ব্যাপারে 100% আশাবাদী মৌসুমী রায় দে। তিনি বলেন, আমি কলেজ পড়ুয়া অবস্থায় থাকাকালীন ছাত্র পরিষদ করতাম, কলেজের নির্বাচনেও লড়াই করেছি, সে কারণেই কংগ্রেসে ফিরে এলাম। পাশাপাশি বিদায়ী কাউন্সিলর তথা তৃণমূল প্রার্থী বৌদির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে বলেন, ওয়ার্ডে ওনার কাজে কেউ খুশি নন। ছাত্র পরিষদের নেত্রী ছিলাম এক সময়, হ্যাঁ আমি ভোটেও দাঁড়িয়েছি, জিতেছি, আমি বরাবরই কংগ্রেসের আদর্শে বিশ্বাসী ছিলাম। মাঝখানে যা হয়, একটা দল ভেঙে একটা আর একটা দলে চলে গেছিলাম। আজকে সেই জায়গাটা, আমাদের যে আশাটা ছিল সেই আশা তৃণমূল কংগ্রেস ঠিক মতো পূরণ করতে পারেনি, তাই আবার মূল স্রোতেই ফিরে এলাম। ও প্রার্থী ঠিকই তৃণমূল কংগ্রেসের, ও যেরকমভাবে কাজকর্মগুলি করছে সেটা মানে আমরা ঠিকভাবে মেনে, ওয়ার্ডের লোকেরা ঠিকমতো মেনে নিতে পারছি না। যেমন আমাদের নর্দমাগুলি পরিষ্কার হয় না, আমাদের চারদিকে জঙ্গল কাটা ঠিকমতো হয় না, শুধু হাউস পরিবারের লোক নিয়েও চলাফেরা করে, এই জন্য আমাদের ওদের খুব একটা পছন্দ, ওকে পছন্দ হয় না। এ বিষয়ে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব বিভাস ভট্টাচার্য বলেন, প্রায় 150 জন মহিলা পুরুষ যোগদান করেছেন, জয়ের ব্যাপারে আমরা আশাবাদী, এই ওয়ার্ড বরাবরই কংগ্রেসের ছিল, লড়াই কঠিন হবে না। প্রায় এখানে 150 জনের মতো মানুষ, মহিলা এবং পুরুষ মিলে এখানে যোগদান করেছেন। তো ওয়ার্ডে সবাই তো আপনারা বোঝেন যে সরাসরি দলে কেউ সামনাসামনি আসতে চায় না, বহু মানুষ আছেন যারা সমর্থক আমাদের, তারা আমাদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করেছেন। আমরা আশা করছি নির্বাচনে তার ফল আমরা প্রকাশ করতে পারব। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম স্থানীয় সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দেবশ্রী রায়ের সাথে। তিনি বলেন, শ্বশুর মশাই 98 সালে প্রথম কাউন্সিলর হয়েছিলেন, টিকিট না পেয়ে পরিবারের সম্মান নষ্ট করলেন ছেলে মেয়েরা। নির্বাচনের পর আবার তারা তৃণমূলে ফিরে আসবে কিনা কে বলতে পারে, তারা দলকে ভালোবাসে না। ননদিনীর সাথে লড়াই কতটা কঠিন হবে, সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে দেবশ্রী বলেন, রেজাল্ট কথা বলবে। আমি আমার সত্যি কথা বলতে এই ব্যাপারে কোনো মন্তব্য নেই, যার ইচ্ছা দাঁড়াবে, আমার কোনো মন্তব্য নেই। আজকে দলের থেকে টিকিটটা পাইনি দেখে তারা অন্য কোন দলে নাম লিখিয়েছে। আচ্ছা বলুন তো, পারিবারিক ঐতিহ্য তো ধ্বংসই, তারা দলকে কি আদৌ ভালোবাসে? আপনারা কি বলবেন, যে দলে আজকে গেছে নির্বাচনের পরে তারা আবার পূর্বের জায়গায় ফিরে আসবে কিনা? আমি তো তাদের না, আমি সত্যি বলতে এদের কোনোকে আমি গুরুত্বই দিচ্ছি না। এরা দলকে ভালোবাসে না, ব্যক্তি নিজেকেই ভালোবাসে, ক্ষমতাকে ভালোবাসে। পৌর ভোটের আগে অশোকনগর সাত নম্বর ওয়ার্ডে বৌদি ও ননদিনীর লড়াইয়ের দিকেই আপাতত তাকিয়ে এলাকাবাসী, সে কথা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর।